আমরা আজকে পাস্তা রান্না করব আমরা প্রায় শনিবার অথবা রবিবার যে কোনো একদিন চেষ্টা করি ইতালিয়ান ফুড খাওয়ার জন্য তো আজকে আমি ইতালিয়ান ফুডটা হচ্ছে অনেক হেলদি তো আমরা চেষ্টা করি শনিবার অথবা রবিবার দুই দিনের মধ্যে যে কোনো একদিন চেষ্টা করি ইতালিয়ান কোনো না কোনো একটা ফুড খাওয়ার জন্য তো আজকের আমার মেয়ে বলল ও পাস্তা খাবে এই জন্য আমি চলে আসলাম আমার ওয়াইফকে বললাম তুমি আজকে রেস্ট নাও আমি আজকে মেয়ের জন্য পাস্তা রান্না করি ঠিক আছে পাস্তা রান্না করার জন্য আমি এখন পানি গরম করে দিয়েছি পাস্তা সিদ্ধ করার জন্য এখন পানি মোটামুটি গরম হয়ে গেছে আমি একটু পরে পাস্তা দিয়ে দেবো পাস্তা রান্না করার জন্য যেসব জিনিসগুলি লাগবে আমি দেখাচ্ছি আমি পাস্তা নিয়েছি এবং পাস্তার সস নিয়েছি একটা টোনা ফিশ এবং দুটা কাঁচামরিচ এবং পাঁচ ছয় কোয়া রসুন কেটে নিয়েছি আমি একটু এখন লবণ দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে আমি গরম হয়ে গেছে আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ দেড় চামচ লবণ দিয়ে দিলাম পাস্তাটা যখন বয়ল হবে এখন যদি আমি পানির মধ্যে লবণ না দিই এখন যদি আমি পানির মধ্যে লবণ না দিই তাহলে পাস্তাটা যখন খেতে যাবো পাস্তাটা মনে হবে যে লবণ হয়নি এই জন্য আমি পানির মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আমি এখন পাস্তাগুলি গরম পানির মধ্যে দিয়েছি আমি পাস্তার মধ্যে সামান্য গরম পানির মধ্যে একটু তেল দিয়ে দিলাম যাতে না লেগে যায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল এবার দিয়ে দিব ছয় কোয়া রসুন আমি এখন দিয়ে দেবো দুইটা দুই চিনি কাপ আমি এখন দিয়ে দেবো টোনা ফিশ আমি এখন লবণ দিয়ে দেবো আমি একটু টন্নগুলি সব পিস পিস থাকে তো টোনাগুলি এই জন্য আমি টোনাগুলিকে আমি ভেঙে দিচ্ছি আর কি আর রান্নার কারণ লাগবেটা হলো আপনি যত মন দিয়ে রান্না করবেন তত ভালো হবে মশলা যত কম দেওয়া যায় তত ভালো আর ইটালিয়ান পাস্তার মধ্যে অন্তত রান্নার মধ্যে মশলা খুব কমই দেওয়া হয় তেমন একটা দেওয়াই হয় না বললেই চলে আমি এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে টমেটো কেচাপ টমেটো সস আমি এখন টমেটো সস দিয়ে দিব আমি পাস্তা সিদ্ধ করে ঝরিয়ে রেখেছিলাম এগুলি আমি এখন এগুলির মধ্যে দিয়ে দিব
প্রথমে পাস্তা আমি সব দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে আমি নাড়া দিয়ে দিব যেন প্রত্যেকটা সবগুলি পাস্তার মধ্যে যেন আমার পেস্টগুলি লাগে আমার সস টমেটোর সসগুলি যেন লেগে যায় সবগুলি পাস্তাগুলি সব আমি ঢাকছি আস্তে আস্তে সবগুলি পাস্তার মধ্যে টমেটো আমার যে মশলাগুলি করে রেখেছিলাম সেগুলি সব মিশিয়ে নিয়েছি আমার পাস্তা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলব পাস্তা আমার শেষ রান্না শেষ এখন আমি এখন বেড়ে ফেলো বেড়ে খাওয়ার জন্য আম্মু তোমরা রেডি হও তোমার আম্মুকে বলো খাওয়ার জন্য আমার পাস্তা রেডি ওকে ওকে আমার পাস্তা এখন রেডি হয়ে গেছে আমি এখন নিয়ে চলে যাব খাওয়ার টেবিলে আমরা তিনজন এখন বসে খাওয়া দাওয়া করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতটুকু পারবেন মশলা ইউজ কম করবেন এটা আপনার জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো ধন্যবাদ সবাই আমাদের সঙ্গে থাকুন